সকাল বেলার হিসাবে কি লিপস্টিকটা একটু বেশি হয়ে গেল নাকি বুঝতে পারছি না, একটু কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস। এরপরে যদি কোথাও সকাল সকাল যাই এতটা লাগাবো না, বেশি লাগবে। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, আজকে সকাল 8টার থেকে এখন নিজের 8টা বাজবে, 8টা বাজতে 7 মিনিট বাকি আছে, নিজের বক বক স্টার্ট করে দিলাম, নিজের নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হেলথ চেক আপে হোক, কোথাও ঘুরতে যাওয়া হোক, যে যেখানেই যাওয়া হোক, একটু হালকা পুরকা মেকআপ মানে লিপস্টিক, সানস্ক্রিন, লোশন এগুলো জরুরি। তো সানস্ক্রিন লোশনটা তো ঠিক আছে, লিপস্টিকটা বোধ হয় বাড়াবাড়ি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটু লাগিয়ে নিলাম, মন করলো। তা আমার দুই মেয়ে ঘুমাচ্ছে ফ্রেন্ডস, এখন ওদেরকে আর উঠাবো না, ঠিক আছে থাক। আর আমি আর আমার বর জল ছাড়া কিচ্ছু খাইনি, বিকজ যেহেতু, হ্যাঁ ভালো করে বলে দিই কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি হেলথ চেক আপ করতে। তো রুটিন চেক আপ যে থাকে ইয়ারলি, সেটাই করতে যাচ্ছি। তো চলো সাথে থাকো, এখন থেকে শুরু করলাম, এরপর আরও অনেক কিছু বকবক করবো, অনেক কিছু বলবো, সেগুলো জানতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে দেখতে থাকো। লেটই হয়ে গেল আমাদের, একটু সকাল সকাল এলেই ভালো হতো। তা আজকে ছিল কি স্যারের লিঙ্কডইনে পোস্ট যাবে না, দিয়ে তারপরে ও ডিসাইড করে কি পোস্ট দেবে, আর পোস্ট করলে পরে 8টার সময় ও পোস্ট করে, ওর 8টা হচ্ছে টাইম, আর তারপরে ওটাকে 5-10 মিনিট একটু ওর টাইম লাগে নিজের এন্ডে, ওইখানে কিছু করার থাকে। তো আব সেই সব করতে গিয়ে মানে 8টার আগে আমরা বেরাতে পারলামই না, দিয়ে ওই হেলা ফেলা করতে করতে 8:30 ঘর থেকে বেরিয়ে এই ট্রাফিক পাচ্ছি, কারণ এখন পুরোপুরি কোর অফিস টাইম, তো সবাই অফিসে যাচ্ছে, তো ট্রাফিক আছে। চলো তো আমরা যাচ্ছি ইন্দ্রপুরামে, ওখানে গাড়ি পার্কিং এরও একটু অসুবিধা থাকে নাকি, দেখা যাক। তো আমরা বেরিয়ে তো পড়েছি ফ্রেন্ডস, এখন এখানে টাইম হিসাবে দেখাচ্ছে কতক্ষণ লাগবে, গো আর দেখাচ্ছে, দেখি কত দেখাচ্ছে। হ্যাঁ এবারে দেখাচ্ছে 8:47, এখন 6 মিনিট দেখাচ্ছে। তো চলো পৌঁছে যাই, তারপর দেখি, এখন আমার ব্লাড নিতে হবে। এই বৃষ্টি হওয়াতে কিন্তু দিল্লিতে খুব বাজে অবস্থা, মানে এত জল জমেছে চারিদিকে, দেখছি নিউজে, দেখছি রিলসে, দেখছি সব জায়গাতে দেখছি, লালকেলার সামনে তো মানে পুরো হেভি ফ্লোতে জল যাচ্ছে, প্রীতবিহার আরও জায়গাগুলো আছে নানান রকমের, মানে প্রচুর প্রচুর পরিমাণে জল, মানে বন্যা হয়েছে প্রচুর, মানে যারা একটু গরিব মানুষ ওই ঝুপড়ি মতো করে রাখে বা নর্মাল ভালো ঘরও, সেইগুলো তো পুরো জিনিসপত্র ভেসে বেরিয়ে গেছে পুরো, মানে কোনো রকম মানুষজন নিজে মানে বেঁচেছে, তো খুব খারাপ অবস্থা। বাট সত্যি কথা বলতে ফ্রেন্ডস, এই গাজিয়াবাদ বসুন্ধরা এইদিকে কিন্তু কোনো অসুবিধা নেই বলো, মানে কোনো জল ফল জমা কিছু মানে বুঝতেই পারিনি। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে এত বৃষ্টি হলো যে এরকম হতে পারে, মানে আমার হিসাবে মানে আমি দেখছি একদিনের বৃষ্টিতে এই অবস্থা। অ্যাকচুয়ালি যমুনা নদীটা আছে তো, তা সেই কারণে এটা হয়েছে ওইখানে, তো মানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি, মানে এই খারাপ অবস্থা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আজকে অনেক জায়গা আছে পার্কিং এর, তো আমরা পৌঁছে গেছি ফ্রেন্ডস, চলো বেরিয়ে যাই, এবারে বেরিয়ে যাই মানে ঢুকে যাই। এই যে স্যারের এখনো জল খেতেই হচ্ছে ওকে, ভালো করে প্রেসার বানাতে হবে, আর স্যারের এখনো প্রেসার আসেনি মানে ইউরিন টেস্টে, এখনো জল খেয়ে যাচ্ছে। কমপ্লিট
আমাদের ইয়ারলি বডি চেকআপ কমপ্লিট। এটা কিন্তু খুবই জরুরি ফ্রেন্ডস, বছরে একটা করানো নিজের ফ্যামিলির জন্য, তাই না? শরীর আছে তো কোনো প্রবলেম হতেই পারে, তো এটা করে নিলে কি হয় আগে থেকে কিওর হয়ে যাব। আমাদের এটা মেডিক্লেমের সাথে অ্যাডেড আছে, তো আমরা প্রত্যেক বছর করতে থাকি। আমাদের মেডিক্লেমে অ্যাডেড আছে, আর কিছু যেমন লিভার ফাংশন ওগুলো অ্যাড থাকে না, তো ওটা আমরা এক্সট্রা পে করে অ্যাড করে নিই। তো মানে মোটামুটি একটা যে রুটিন চেকআপ মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই হয়ে যায়। তো চলো, এই যে এবারে কালকে আসতে হবে সকাল 10টার সময় রিপোর্ট নিতে। তো এইবারে যাচ্ছি ঘরে, আর একটু সবজি নিয়ে যাব দুপুরের জন্য। সবজি নিয়ে নিলাম ফ্রেন্ডস, এই যে ঝিঙে আর ভেন্ডি। তো ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করব, ভেন্ডি ভাজা করব, তো ওইরকম ভেবেই নিয়েছি। আর ব্যাপারটা হচ্ছে এই যে সবজি যে নিই, ওই যে ভেইয়াটা, ওই যে একটু করে দেখা গেল ফোনে কথা বলছে নিজের গার্লফ্রেন্ডের সাথে, আর সমানে কি বলছে জানো, ওর বাতাও ওর বাতাও ওর বাতাও, মানে কথা কিছু বলার নেই, কথা কিছু বলার নেই। আমি বারবার জিজ্ঞেস করছি ভাইয়া ইসকা প্রাইস ক্যা হ্যায় উসকা প্রাইস ক্যা হ্যায়, আমাকে বলছে হ্যাঁ দিদি ইসকা, মানে ও নিজেও ভেবে ভেবে বলছে, আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে আর বলে যাচ্ছে ওর বাতাও। আমি বললাম হে ভগবান, যখন ওর বাতাওই বলনা হয় তো আমাকে আগে ক্লিয়ার করে নে। তো যাই হোক, নিয়ে নিয়েছি ফ্রেন্ডস। আর সবজির দাম আকাশ ছোঁয়া সিরিয়াসলি। ভেন্ডি হচ্ছে 100 টাকা কেজি, আর দূর বাবা এই সিট বেল্টটা না বড্ড মাথা খারাপ করে। ভেন্ডি হচ্ছে 100 টাকা কেজি, তারপরে ওর নাম কি বাঁধাকপি হচ্ছে 120 টাকা কেজি, ঝিঙে নিলাম ঝিঙে আধ কেজি, ঝিঙে 150 টাকা কেজি। আর আর আমি কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি, আমি ভাবলাম আমার তো দুটোই নেওয়ার আছে, আরো 1000টা জিজ্ঞেস করলে মানে বর্ণা রেগে যায়, বলে যেটা নেবে ওটাই জিজ্ঞেস করো, শুধু শুধু জিজ্ঞেস করো না। তো যাই হোক, এই সিট বেল্ট মাথা খারাপ করে দিয়ে চলো ফ্রেন্ডস ঘরেই এবার যাচ্ছি। তা ঘরে আর এত জল খেয়ে নিয়েছি, ওর এক্সট্রা প্রেশার এসে গেছে এবারে, বলছে জলদি করো, আমি বাবুদের জন্য একটু আম নেবার আছে, ঘরে আম নেই, তো বলছে যে পরে আসবো স্কুটি নিয়ে, এখন চলো। আমি ঠিক আছে চলো আর দাঁড়াবো না, তা চলো ঘরে যাই, ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। ঘরে এসে দেখছি দুই মেয়ে ছাঁচ মুড়ি খাচ্ছে, তোরা উঠে পড়েছে বিছানা, আমি ঝাড়বো এখন। তাই এসে পরে বলে মা তুমি খাইয়ে দাও, হ্যাঁ খাইয়ে দেবো, এই যে ছাঁচ মুড়ি খাচ্ছে, ফ্রিজে ছাঁচ রাখা ছিল ওদের খিদে পেয়েছে, ড্রাই ফ্রুটস খেয়ে এটা খাওয়া আরম্ভ করেছে, ঠিকই করেছে। তাই যে চিম্বুকে এবার একটু খাইয়ে দিই, আমাকে দেখে পরে বলে মা তুমি খাইয়ে দাও। হ্যাঁ একটা জিনিস দেখো, দিদি রাধার হাত বানাতে ভুলে গেছে, দিদি ভাই হাত ভুলে গেছো, তুমি হাত বানিয়ে দেবে। হাতটা কেন বেটা, তুমি যখন পুরো বডিটা বানালে তো হাতটা তো তোমাকেই বানাতে হবে। না না এখন আমরা খেয়ে নিই, তারপর রাগারাগি হবে, তারপর ঝামেলা ঝাটি হবে, সব সমাধান হবে, তাই তো চলো খেয়ে নিই। আজকের আমাদের ইয়াম্মি ব্রেকফাস্ট, এরকম ব্রেড আর চা কে কে খেতে ভালোবাসে একটু কমেন্ট করো তো ফ্রেন্ডস। তা আমার বর কি ভালোবাসে? Yes. পুড়িয়ে নিয়ে, হ্যাঁ ড্যাড পুড়িয়ে নিয়ে দেবে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস দুটো মানুষ যখন একসাথে থাকতে আরম্ভ করে দেয়, সত্যি কথা একজন আরেকজনের অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। যেরকম এমন অনেক খাবার আমি শিখে গেছি যেটা আমি কোনোদিন খেতাম না, ওর কাছ থেকে শিখেছি, সেরকমই ও এমন অনেক খাবার শিখেছে যেটা ও কোনোদিন খেত না, আবার আমার কাছ থেকে শিখেছে। তো চলো এই যে ব্রেকফাস্টটা করে নিই, মামামকে স্নান করাতে হবে। আমার ছোটো মা একটু নাকটা দেখিয়ে দিই, এছো মা নাকটা দেখাও নাকটা, এ এ নাক অনেক ভালো হয়ে গেছে, কিন্তু এখনো মেডিসিন আছে তো মানে চলবে, এখনো আরো দুদিনের আছে, ততক্ষণে ঠিক হয়ে যাবে। তাই খাবারটা খেয়ে দিয়ে সবজি টবজি কেটে পরে রান্না আরম্ভ করে দেবো, তার মাঝে আবার এডিটিংও আছে, আর এখন বাজে 11:05। চলো তাহলে খেয়ে নিই সবজি নিয়ে, তারপর আবার দেখা হচ্ছে। তরকারি পাতি কেটে কুটে রেডি করে নিলাম ফ্রেন্ডস, এবার ঝপাং ঝপাং করে রান্না চাপিয়ে দেবো। তা এখানে করে নিয়েছি মুসুরির ডাল সিদ্ধ, তো এটাকে এবার রসুন ফোড়ন দিয়ে পরে একদম পাতলা পাতলা করে করবো। রসুন আমার বড় বাবু খেতে খুব ভালোবাসে, রসুন আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে একদম পাতলা করে নেবো, একটুখানি মোটা মোটা মানে গাঢ় গাঢ় আছে এখন। আর এখানে দাঁড়াবো এক ক্যামেরা দেখাই, কেটেছি ঝিঙে আলু আর পেঁয়াজ, মানে পোস্ত হবে, আর এই যে ভেন্ডি আর আলু ভাজা, ঠিক আছে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো চলো এবার কাজে লেগে পড়ি, এদিকে ব্রাউন রাইস এদিকে হোয়াইট রাইস কমপ্লিট, ভাত হয়ে গেছে। এত লক্ষ্মী মেয়ে আমার যে কি বলবো, একটুখানি ওষুধ খাওয়াতে কোনো ঝামেলা হচ্ছে না, একদম ঝটাপট ওষুধ খেয়ে নিচ্ছে, অ্যাকচুয়ালি কষ্টও তো পাচ্ছিল না, তো অনেকটা নাকটা কিন্তু ঠিক হয়ে গেছে, সেটা দেখে পরে আমার বেশ ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে, মানে বাচ্চাদের কিছু হলে না সত্যি খুব কষ্ট হয় ফ্রেন্ডস, ভালো লাগে না। তো ওর বাবা ওষুধ দিচ্ছে,
দুটো ওষুধ আছে, একটা ওষুধ আছে যেটা তিনবার আর আরেকটা আছে যেটা দুবার, তো ওই দিয়ে দিচ্ছে এখন। আর আমার এদিকে হোমিওপ্যাথি মেডিসিন চলছে। তা আমি ফ্রেন্ডস হোমিওপ্যাথি মেডিসিন কিসের পারপাসে খাই না সেটা আমি বলবো, বাট এখন না, আগে ক্লিয়ার হয়ে যাক তারপরে আমি ব্যাপারটা বলবো। আমার কাছে এখন 50% ব্যাপারটা ক্লিয়ার আছে। কিছুদিন আগেও আমি দুবার তিনবার ডাক্তার চেক আপ করেছিলাম, কিছুদিন মানে বেশ কিছুদিন আগে। তো আমি তখন ওই আমার মানে ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম, অ্যাপার্টমেন্ট দেখতে গিয়েছিলাম। তো সেই টাইমে আমি বলেছিলাম, যারা আমার একটু পুরনো ব্লগ থেকে দেখছো বা যারা রেগুলার দেখো তারা বুঝবে, তা আমার ডাক্তারের ট্রিটমেন্ট হঠাৎ করে আমি ডাক্তার দেখাই, আল্ট্রাসাউন্ড করি, তো একটুখানি প্রবলেম হচ্ছিলো সেই কারণে। তো এখন ওটার সলিউশন আমি বলতে পারো 50% পেয়ে গেছি। তা সলিউশনটা পুরোপুরি পেলে পরে না ওটা আমি ভালো করে বলবো, কারণ আমার মনে হয় ওটা শেয়ার করা খুব দরকার। তবে একদিন নিজে ঠিক হয়ে এক্স্যাক্ট জিনিসটাই বলবো, তাই জন্য। তো এখানে এখন কড়াই চাপে দিয়েছি, এখানে সব থেকে প্রথমে পোস্ত বানিয়ে নেবো আর তারপর ভিন্ডি আলুটা ভাজবো। ঝিঙে পোস্ততে তো আর জল দিতে লাগে না, ঝিঙে পোস্ত, লাউ পোস্ত, তো নুন আর ওই হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আবার ঘরের সবার থেকে একটু নুনটা বেশি খাই, মানে আমার যে নুনটা কম মনে হয় আমার বরের সেই নুনটা ঠিক মনে হয়। আর ওর সাথে তো তুলনা করাই যাবে না, কারণ ও আলু সিদ্ধ ভাত মানে আলু ভাতের ভাতটাও বিনা নুনে খায়, ও একদমই উপর থেকে নুন নেয় না। পোস্তর অ্যাকচুয়ালি পুরো মানে 1 কেজি এনেছিলাম ফ্রেন্ডস, তো এইরকম এটা হচ্ছে 50 গ্রামের প্যাকেট। তো এরকম প্যাকেট প্যাকেট এনেছিলাম, তো ড্রামটা খুললে পরে উপরেই দেখতে পেতাম। তা এখন দেখছি খুঁজেই পাচ্ছি না, মানে অনেকদিন হলো ঘর থেকে এসছি, তা ব্যবহার করে করে এটা ছিল 5 নম্বর প্যাকেট যেটা নিলাম, এখন আর 4টে প্যাকেট রইল। ঘর থেকে যেহেতু 1 কেজি কিনে এনেছিলাম বেশ ভালো কিন্তু তৃপ্তি করে খেলাম, মানে অত ভাবনা চিন্তা করতে হয়নি, কারণ আমাদের ওখানে আর এখানকার মধ্যে দামের হিউজ ডিফারেন্স আছে। আমাদের ওখানে যদি 1500 টাকা কেজি, তা এখানে হচ্ছে 2200 টাকা কেজি। 2200 আমি তখন এনেছিলাম, এখন বাড়তেও পারে, প্রতিদিনই জিনিসের দাম বাড়ছে। এই যে একটা মিক্সচার মানে তরকারি আদার প্যাকেটও বার করে নিলাম, বিকজ রাত্রেবেলায় ভাবছি এটাই ডাল করবো। আর অনবরত বকে যাচ্ছি, জানি লাইটটা উল্টো দিকে পড়ছে, ঠিক আছে সেটা বেটে নিই তারপর আসছি। হ্যাঁ ওইটা তোমার ফেভারিট মুসুরির ডাল, বলছে মা এটা আমার ফেভারিট মুসুরির ডাল। তো এই যে পোস্ত পিসা হয়ে গেছে, এবারে খানিকক্ষণ আমি রেস্ট নিতেই পারি, মানে ফ্যানের তলায় বসতেই পারি। কিচেনটাতে থাকলে যেন দম আটকে আসছে, এত চিড়চিড় করছে, তাই একটুখানি ফ্যানটা চালিয়ে বারান্দায় বসি। আর তা বাদে শুধু বসলে হবে না, বিকজ এডিটিং আছে, তো এবার এডিটিংয়ে হাত লাগাই। কিছুদিন অ্যাকচুয়ালি ফ্রেন্ডস একটুখানি বিজি যাচ্ছি, তো ওই যে বললাম একটা স্পেশাল ব্যাপার, ওটা যখন শেয়ার করবো তখনই তোমরা বুঝতে পারবে যে কী ব্যাপার কী না। তা সেই কারণে ব্লগটা আমার অনেকটাই দেরি হচ্ছে, তবে এটা আছে কি ব্লগ আমি মিস করব না, চাই দেরিতে দিই চাই জলদি দিই ব্লগ আমি দেবই। তো চলো এবার একটুখানি টাইম আছে, বকবকার করব না, কাজে লেগে পড়ি। দেখা যাক কি অবস্থায় আছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার এই পোস্তটা দিই। এই এই যা 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 যা, এক হাতে কারিকার্য করতে গিয়ে এখনই কান্ড করে দিতাম, কান্ড আমার হাজবেন্ড বলে কান্ড করে দিই। আর চিম্পু মা এসেছে এখন গান শোনাতে আমাদের, মোবাইলটা হাতে পেলেই আমি গেলাম ভিডিও এডিটিংটা স্টার্ট করতে, ল্যাপটপ থেকে যত মানে মোবাইল থেকে না, মা আমার আওয়াজ আসবে না, মোবাইল থেকে যতক্ষণে ল্যাপটপে ট্রান্সফার করছিলাম ভিডিওগুলো ততক্ষণে বসে বসে সেই রিলসের দিকে চোখ চলেই যায়। মানে রিলস এখন এমন একটা নেশা হয়ে গেছে। কি হয়েছে মা? না এছো এছো না বাবা, তো মা ভেন্দি ভাজা খাবে, ভেন্দি ভাজা কার জন্য হচ্ছে? ঝটপট ঝটপট করে রান্না কমপ্লিট করে নিচ্ছি, চলো একবার সবাইকে মেনুটা দেখিয়ে নিই। আজকে লাঞ্চ মেনু জানোই সবাই, বাট ওই যে হয়ে যাওয়ার পর লুকটা দিয়ে তারপর খেতে দিয়ে দেবো। বড় এই ছোটো বাবুকে স্নান করানো হয়েছিল না, ওকেও স্নান ঠান করিয়ে চলে এসেছি, বাবা মা দুই বাবুকে দিয়ে দিই, তা বড় বললো ছোটো বাবুকে খাইয়ে দেবে, তা আমি ততক্ষণে ঝটপট এডিটিংটা করে নেবো। হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, এখন একটু বাকি আছে করে নেবো। এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা, এখানে হচ্ছে ঝিঙে আলু পেঁয়াজের পোস্ত, আর এখানে হচ্ছে পাতলা করে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। তা এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। ব্লগটাকে এডিট করতে বসে দেখছি, এ বাবা ব্লগটা তো এন্ডই করিনি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস অনেক সকালে আজকে ব্লগ স্টার্ট করেছিলাম, দিয়ে আমার ছিল কি দুপুরে এন্ড করে দেবো,
না ভুলে গেছি, তা ঠিক আছে কোনো ব্যাপার না। এখন হয়ে গেছে ডিনার টাইম, বসে গেছি ডিনার করতে, আর আজকে বানিয়েছি তড়কা আর রুটি, ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে আসা তড়কা। মোটামুটি বোধ হয় 6-7 প্যাকেট এনেছিলাম, তা এখনও আছে 2-3 প্যাকেট, তো ওরই মধ্যে থেকে একটা প্যাকেট করেছি আজকে। তা এই যে তড়কা রুটি, দেখতে দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে, তারও দেখাই যে তড়কা। হ্যাঁ ভিতরে চলো, ভিতরে যাচ্ছি মা। মানে ড্যাড ঠান্ডা জলে কালকে একটা বোতল ভরে ফ্রিজে রাখছে, আর বোতলটা ভরার সময় আমাকে বলছে মা জানো ড্যাড খুব খুশি হয়ে যাবে, ড্যাড ঠান্ডা জল পছন্দ, ঠান্ডা জল, ড্যাড ঠান্ডা জলে খুশি হয়। এখনই দুই বোনে মিলে এখানে নাচ করতে করতে বলে কি যে আমাকে ভুল স্কুলে দেওয়া হয়েছে, আমাকে ডান্সের স্কুলে দিতে হতো, আমাকে একদম ভুল স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছে। রাত্রিবেলাতে এখন প্রায় 11টা বাজতে চললো, তো বাস এবারে ব্রাশ করতে যাচ্ছি, ফ্রেশ হয়ে শুভ। এই ব্লগটা আজকে আমার দুপুরেই এন্ড ছিল ফ্রেন্ডস, ঠিক আছে এবার শুয়ে পড়ো। তাই এই হ্যাঁ নাকটা ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো এই ব্লগটা আমার দুপুরে এন্ড করার ছিল, জানি না কিভাবে স্কিপ হয়ে গেছে, তা যাই হোক চলো ফ্রেন্ডস ডিনার কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। তা আশা করি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে, তো প্লিজ লাইক করে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, মানে বলতে এটাই চাইছি যে আমাকে যদি ভালো লাগছে, আমার ভিডিও যদি ভালো লাগছে, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে দিও, মানে আমাকে সাপোর্ট করো। তা কাল আসছে একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি, এখন আর বেশি কথা বললাম না, তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আসছে একটা নতুন ভিডিওর সাথে কাল খুব জলদি, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।